পাহাড়ের নির্জনতা, চারিদিকে সবুজের সমারোহ, নীল ঝকঝকে আকাশ, সব মিলিয়ে আমাদের কার্শিয়াং ডায়েরি একদম জমজমাট। অনেকদিনেরই ইচ্ছে ছিল বর্ষায় পাহাড়ের রূপ কেমন হয় তা দেখার। ইচ্ছাকে বাস্তব রূপ দিতেই হঠাৎ করে আমাদের এই পরিকল্পনা। তবে একটা কথা কিন্তু ঠিকই, বর্ষাকালে পাহাড়ের রূপ সুন্দর হবার পাশাপাশি বেশ একটা ভয়েরও থাকে। এবারের পাহাড় সফরের বাজেট আমাদের খুবই কম, তবে পুরো ট্যুরটাই এবারের ফুল অফ অ্যাডভেঞ্চারে ভরা। প্ল্যান করে খুব কম খরচেই আমাদের এবারের ট্রিপটা কমপ্লিট করেছি। দুরাত তিন দিনের একটা সম্পূর্ণ ট্যুর প্ল্যান। ঘুরে দেখেছি সমগ্র কার্শিয়াং শহরটাকে। তাহলে শুরু করা যাক। ওই যে আগেই বললাম হঠাৎ করে প্ল্যান, কিন্তু হঠাৎ করে প্ল্যান ঠিক হলেও নর্থ বেঙ্গলগামী ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুবই দুষ্কর। বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লম্বা লাইন। একমাত্র তিস্তা তোরসা ট্রেনের কটা মাত্র টিকিট অ্যাভেলেবেল ছিল। আমাদের সফর শুরু করি তিস্তা তোরসা ট্রেনে। যাত্রা শুরু হলো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে। এই ট্রেনটি টোটাল 28টা হল্ট রয়েছে, 160টার মতো রয়েছে ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনটি টোটাল 20টা কোচের, দুটো জেনারেল সামনে, দুটো জেনারেল পিছনে, একটা এসএলআর সামনে, একটা এসএলআর পিছনে, 8টা স্লিপার কোচ আমাদের নর্মাল যেটা হয়, এবং 4টে রয়েছে এসি 3 টিয়ার, 2টো রয়েছে এসি 2 টিয়ার, এবং 1টা এসি ফার্স্ট ক্লাস। তিস্তা তোরসা শিয়ালদা থেকে ছাড়ে দুপুর 3টে এবং জলপাইগুড়ি পৌঁছে দেয় রাত 2:10। এই মুহূর্তে রয়েছি খাগড়াঘাট স্টেশন, যেখান থেকে আমাদের গুরুদেব কৌশিকদা অর্থাৎ ট্রাভেল উইথ কৌশিক প্রত্যেক দিন তার জার্নি শুরু করে। সেখান থেকে রয়েছি এখন আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশন। অন্যরকম থ্রিল অনুভব করছি যে দাদার এলাকায় রয়েছি, তো দাদার সঙ্গে দেখা হলে খুব ভালো হতো। আজকে খাগড়াঘাট এলাম, কোনোদিন দাদার সঙ্গেও দেখা হয়ে যাবে। এই ট্রেনের হল্টের সংখ্যা বেশি হওয়ায় ট্রেনে অনেক খাবার উঠছিল। আমরা অবশ্য IRCTC ই ক্যাটারিং সার্ভিস থেকে খাবার অর্ডার করেছিলাম টিকিটের PNR দিয়ে। রাত 10টায় মালদা স্টেশনে এসে ডেলিভারি বয় আমাদের ডিনার দিয়ে যায়। ডিনার করেই কিন্তু ঘুমানো যাবে না, কারণ রাত 2:10 আমাদের NJP নামতে হবে। এখন সময় রাত্রি প্রায় 2:30 মতো। আমরা তিস্তা তোরসা থেকে নেমে পড়েছি NJP স্টেশনে, এবং যে এসি ওয়েটিং রুমগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি 10 টাকা করে ঘন্টা। আমরা এখন 6টা অবধি থাকব, তো তারপরে আমাদের যে প্ল্যানটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাব। তো এখন ওখানেই ওয়েট করছি। সকাল 6টায় আমরা ওয়েটিং রুম ছেড়ে দিয়ে বেরিয়ে আসি জলপাইগুড়ি স্টেশনের বাইরে। এবারের পাহাড় সফর কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেকটাই আলাদা। এবার আমরা কার্শিয়াং যাওয়ার জন্য কোনো গাড়ি রিজার্ভ করিনি, না না শেয়ার গাড়িতেও কিন্তু যাব না। স্টেশনের সামনে থেকে এসে একটা টোটো ধরি, যাব ইস্টার্ন বাইপাসের একটা লোকেশনে। টোটো অনেক টাকা ভাড়া চাইলেও আমরা দরাদরি করে সেটা 150 টাকাতে রাজি করাই। হ্যাঁ, এই সেই জায়গা বাইক বালে ভাইয়া। এবার আমরা পাহাড় স্কুটি করে ঘুরব, তাই এখানে এলাম এনাদের গুগল রেটিং দেখে। এসে দেখলাম বাইক আর স্কুটির প্রচুর অপশান রয়েছে। জলপাইগুড়ি স্টেশন থেকে 6-7 কিলোমিটারের মতো রাস্তা, টোটোতে সময় লাগলো 30 মিনিট মতো, ভাড়া নিল 150 টাকা। গুগল ম্যাপ ইউজ করে খুব সহজেই এই দোকানে চলে আসা যায়। এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস, একদম জাস্ট হাঁটা পথ একটুখানি এলেই এই হচ্ছে বাইক বলে ভাইয়া। এনাদের বাইকের স্টক কিন্তু প্রচুর রয়েছে এবং খুব রিজনেবল প্রাইসে স্কুটি পাওয়া যায়, আগে বুকিং করলে অফারও পাওয়া যায়। KTM টিউব রয়েছে, রয়্যাল এনফিল্ড রয়েছে, জাওয়া রয়েছে, এক্সপালস আছে, হিমালয়ান আছে, অ্যাপাচি আছে,
বাজাজের পালসার 220 আছে, অ্যাভেঞ্জার আছে, আর হেলমেটের এখানে রয়েছে, হেলমেট কিন্তু আমাদের ফ্রি। নমস্কার, আমার নাম রাম, আমি বাইকওয়ালা বিহার থেকে। তো বেসিক্যালি আমরা প্রোভাইডস করি টু হুইলার রেন্টাল সার্ভিসেস। তো এখান থেকে আপনি পেয়ে যাবেন অলমোস্ট 20+ মডেলস অ্যান্ড 70টা উপর গাড়ি আছে, যেখান থেকে আপনার পছন্দর মতন বাইকস অ্যান্ড স্কুটি নিয়ে যেতে পারেন। আপনি যদি দার্জিলিং, গ্যাংটক, নেপাল, ভুটান বা কালিম্পং যেখান থেকে যদি ঘুরতে চাইছেন, তাহলে এখান থেকে আপনারা বাইক অ্যান্ড স্কুটি রেন্টে পেয়ে যাবেন। স্টার্টিং প্রাইসটা হচ্ছে 599, আর এটা হচ্ছে আপনার স্কুটির প্রাইস, তো যেটা কি 750 তক থাকে 125cc যদি হয়। তো বাইকের প্রাইসটা হলো 1000 থেকে 1500, যার মধ্যে আপনি পেয়ে যাবেন অলমোস্ট প্রিমিয়াম বাইকস অ্যান্ড স্ট্যান্ডার্ড বাইকস। প্রিমিয়ামের মধ্যে যদি আমি কিছু নাম শুধু খালি সাজেস্ট করে দিই, তাহলে আপনার রয়্যাল এনফিল্ডে সব কিছু, স্টার্টিং ফ্রম ক্লাসিক, সিগনাল, থান্ডারবার্ড, হিমালয়ান, মিটিওর, এক্সপালস, KTM, আর তাছাড়া আপনি যদি স্ট্যান্ডার্ড বাইকের মধ্যে দেখবেন, তাহলে অ্যাপাচি, রাইডার, এনএস পালসার, পালসার 220, অ্যাভেঞ্জার। আর যদি স্কুটির মধ্যে দেখবেন, তাহলে এনটক, গ্রাজিয়া, বগম্যান, রেজেড আর এক্সেস, এগুলো সব আপনি পেয়ে যাবেন এখান থেকে। যদি আমি ডিসকাউন্ট আর অফারগুলো বিষয়ে যদি শর্টে বলে দিই, তাহলে এখানে সবসময় কিছু না কিছু অফার থাকতেই থাকে। এভারগ্রিন কিছু অফার আছে, যদি ধরুন আপনার আজকে বার্থডে, তাহলে 40% ডিসকাউন্ট, যদি 7 দিনের জন্য যদি বুকিং করছেন, তাহলে 1 দিন ফ্রি, প্লাস লয়্যালটি কার্ড আছে যেখান থেকে আপনি 15% থেকে পুরো ফ্রি রাইডও পেয়ে যাবেন। তারপরে সিজনাল ডিসকাউন্টসও আছে, যেটা কি আপনার প্রত্যেক সিজনে, যখন এই টাইমে অগস্ট অ্যান্ড জুলাই অ্যান্ড অগস্টের জন্য 20% প্রি বুকিংয়ের জন্য অফার্সও থাকে, প্লাস অ্যাক্সেসরিজের জন্য 20% ডিসকাউন্ট আছে। তো এগুলো সব আছে, আপনি আমাকে শুধু কন্ট্যাক্ট করেন আমাদের যে প্রোভাইডেড নাম্বারতে, 7602815008, এই নাম্বারতে আপনি পেয়ে যাবেন সব ইনফরমেশন, প্লাস এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে যেখান থেকে আপনি সব ডিটেলসগুলো পেয়ে যাবেন। আর ছাড়াও আপনি মানে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনসও লঞ্চ হচ্ছে উইদিন 7 ডেজ, তো আই হোপ আপনারা যদি এই ভিডিওটাকে দেখছেন, তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনও ডাউনলোড করুন। তো সেখান থেকে আপনি পেয়ে যাবেন অনেক ফিচার্স, স্টার্টিং ফ্রম ওয়ালেট অপশনস, কয়েন অপশনস, প্যাকেজ বুকিং অপশনস, আর তো জেনারেলি আপনার বাইকস অ্যান্ড স্কুটি বুকিংয়ের অপশনসও পেয়ে যাবেন। তো দুটো হেলমেট প্রত্যেক গাড়ির সঙ্গে ফ্রি থাকবে, প্লাস আপনি যদি লগেজ নিয়ে আসছেন, তাহলে তার জন্য বাঁধার জন্য রশি বা বঞ্জি কোড যেগুলো লাগবে সেগুলো আমার থেকে ফ্রি দেওয়া হয়। তাছাড়া হেয়ার ক্যাপ আর ফার্স্ট এড কিট, এগুলো সব ফ্রি থাকবে আপনার জন্য। আর যদি অ্যাক্সেসরিজের মধ্যে দেখুন, যদি গিয়ার্স, স্টার্টিং ফ্রম গ্লাভস, নি গার্ড, এলবো গার্ড, জ্যাকেটস, রেনকোট, এগুলো যদি আপনি নেবেন, তাহলে এর জন্য 50 রুপিস থেকে 100 রুপিসের মধ্যে পার ডে রেন্টাল চার্জেস থাকে। স্কুটি চুজ করার জন্য 2-3টে স্কুটি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নেওয়া হলো। আমরা এই ব্লু এন্টর স্কুটিটা চুজ করলাম, তারপর স্কুটিটার একটা ভিডিও বানিয়ে নেওয়া হলো, কারণ যখন আমরা ঘুরে এসে এই স্কুটিটা জমা দেব, তখন যদি কোনো স্ক্র্যাচেস বা কোনো রকম ভাঙা থাকে, তার প্রুফ যাতে আমরা দেখাতে পারি, তার জন্য একটা ভিডিও অবশ্যই বানিয়ে নেব। তারপর কিছু পেপার ওয়ার্কসের কাজগুলো সেরে নেওয়া হলো। এখান থেকে বাইক রেন্ট নেওয়ার সময় দুটো জিনিস এখানে খুব মানে মাস্ট, যেগুলো পড়িয়ে দেওয়া হয়। একটা হচ্ছে আপনি যে বাইকটা অন্যদের থেকে রেন্ট নিচ্ছেন, তার যে অথরাইজেশন পেপার, সেটা এই যে পেপারটা করে দেওয়া আছে, এটাই হচ্ছে আমার অথরাইজেশন পেপার, এবং এটার জন্য 100 টাকা চার্জ লাগে। আরেকটা হচ্ছে এগ্রিমেন্ট, যেটা আমরা যে ওনার থেকে বাইকটা নিচ্ছি, কত দিনের জন্য নিচ্ছি, কোন টাইম থেকে কোন টাইমের জন্য সেটা, এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে 5-6টা পেজের সেটা, এগুলো কিন্তু মাস্ট ওনারা করিয়ে দেবেনই, এবং সেটা খুবই হেল্পফুল আমাদের আগে জার্নিটা করার জন্য। উইদাউট কনফার্মেশনস করাবেন না, তাহলে সেটা রেসপন্সিবিলিটি আমরা আমাদের থাকবে। গাড়ি কোনো রকম প্রবলেম হলে আমি কোনো গ্যারাজে নিয়ে গেলে আপনাদের ফোন করে ওনার সঙ্গে কথা বলিয়ে দিয়ে বা আপনি ওনার সঙ্গে কথা বলে যা করার করবেন। এরপর দাদা আমাদের কিছু দরকারি কথা বুঝিয়ে দিচ্ছেন, মানে রাস্তায় হঠাৎ যদি স্কুটি বা বাইকের কোনো প্রবলেম হয়, তাহলে আমরা কী করব। ওনাদের ফোন না করে আমাদের নিজে থেকে কিছু করা যাবে না, প্রবলেম হলে ওনারাই আমাদের গাইড করবেন, সমস্ত রকম হেল্প করবেন এনারাই। স্কুটির সমস্ত কিছু বুঝে নিয়ে সকাল 7:30টায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের পাহাড় সফর কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা রোহিণী কার্শিয়াং রোড ধরে যাব, তাই ইস্টার্ন বাইপাস থেকে গুগল ম্যাপের শরণাপন্ন হলাম। তবে একটা কথা, দোকান থেকে বেরিয়ে অবশ্যই পেট্রোল ভরে নিতে হবে,
এক কিলোমিটারের মধ্যেই পেট্রোল পাম্প আছে। আমাদের ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেওয়া হলো। এবার আসি স্কুটি ভাড়ার ব্যাপারে। এই এন্টর স্কুটিটার ভাড়া ছিল 750 টাকা পার ডে, কিন্তু আমাদের প্রি বুকিং করে রাখার জন্য 150 টাকা ডিসকাউন্ট হয়ে ভাড়া পড়ে 600 টাকা পার ডে। চাইলে বাইকও নিতে পারতাম আমরা, কিন্তু বাইক ভাড়া 1000 টাকা থেকে শুরু, তাতে কিন্তু বাজেটটা আমাদের একটু বেড়ে যেত। নীল আকাশের মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ আমাদের কাছে নিয়ে আসে আগমনী বার্তা, শরতের আগমন, মাটির টানে ঘরে ফেরার পালা। এই পুরো ট্রিপটাতে আমাদের কত খরচ হয়েছে তার সমস্ত ডিটেলস ভিডিও শেষে দেওয়া থাকবে। এখান থেকে সোজা আমরা যাব রোহিণীতে, রোহিণীতে গিয়ে একটা স্টপ নেব, ওখানে কিছুটা ব্রেকফাস্ট করব একটু দুজনে মিলে, কারণ প্রায় আমরা রাত্রি 2 নাগাদ যখন ট্রেন থেকে নেমেছিলাম তারপর থেকে এখনও পর্যন্ত আমরা শুধু জলই খেয়েছি আর কোনো খাবার খাইনি। তো সেই জন্য আগে আমরা গিয়ে রোহিণীতে একটা ছোটো করে ব্রেকফাস্ট করব। বর্ষায় পাহাড় পুরো একদম সবুজ হয়ে আছে, আর সেই সঙ্গে এরকম পেঁজা তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে যে কী বলবো। এই যে চা কর্মীরা সব চা তুলছে এবং মেশিন দিয়ে চা পাতা তোলা হচ্ছে। এই যে আস্তে আস্তে আমরা আরও হাইট গেইন করছি, ফার্স্ট টাইম আমি গাড়ি চালাচ্ছি পাহাড়ে, আমার খুব ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি লাগছে, এবং সঙ্গে একটা জিনিস অনুভব করছি আস্তে আস্তে কিন্তু ঠান্ডা লাগছে একটু। সত্যি স্বপ্নের মতো সুন্দর। ওয়েলকাম টু দার্জিলিং। কার্শিয়াং এখান থেকে 13 কিলোমিটার এবং দার্জিলিং হচ্ছে 45 কিলোমিটার। এখানে একটা টোল ট্যাক্স দিতে হবে, কত দাদা? 10 টাকা। পাহাড়ে ওঠা আমরা স্টার্ট করে দিলাম, কেন বর্ষায় আসা সেটা ক্রমশ প্রকাশ্য। রোহিণী কার্শিয়াং রোডে যেতে যেতে এরকম বেশ কিছু ঝর্ণা আমরা দেখলাম, যেগুলো অন্য সময় তীব্র না হলেও এখন কিন্তু বেশ তীব্র। ঝর্ণা উপভোগ করে আবার এগিয়ে চললাম। আস্তে আস্তে মেঘের আনাগোনা বাড়তে শুরু করল। এসে দাঁড়ালাম এই ছোট্ট ক্যাফেটাতে ব্রেকফাস্ট করার জন্য। অর্ডার দিলাম ম্যাগি। যতটুকু সময় ব্রেকফাস্ট করতে গেলাম তার মধ্যে কিন্তু নিচে থেকে সমস্ত মেঘ উঠে পুরো উপরে সাদা করে দিয়েছে একদম। পথে পড়ল আবারও একটা ঝর্ণা। এবার আমরা সোজা যাব হোমস্টেতে ওই গুগল ম্যাপের সাহায্য নিয়ে। তবে গুগল ম্যাপ ইউজ করলেও রাস্তায় লোকাল মানুষদের থেকে অবশ্যই জেনে নেওয়া উচিত রাস্তা সম্পর্কে। হোমস্টে যাওয়ার জন্য রোহিণী কার্শিয়াং রোড ধরে এসে এই ওয়েলকাম টু কার্শিয়াং এর এখান থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে এই ডান দিকের রাস্তাটাতে ঢুকে হিলকাট রোড ধরে আসতে হবে। নিয়ারেস্ট লোকেশন গিদ্দাপাহাড়। ঠিক সেখান থেকে একটু এগিয়ে এলেই বাম হাতে নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামের গেট। সেই গেটের সামনে দিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে এলেই হোমস্টে। হোমস্টেটির লোকেশন একদম নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়ামের ঠিক পাশেই। হোমস্টের নাম অতিথিগৃহ হোমস্টে। হোমস্টেটি চালান নীলাদি। এই হোমস্টের কিন্তু একটা ভালো সুবিধা আছে, অন্যান্য হোমস্টের থেকে কিন্তু একটু আলাদা। হোমস্টেতে থাকা মানেই ফুডিং লজিং একসাথে, কিন্তু এখানের সুবিধা এটাই, চাইলে শুধু লজিং নেওয়া যায়, মানে শুধু রুম রেন্ট। শুধু লজিং নিলে রুম রেন্ট পড়বে
1,500 টাকা পার ডে। এই 1,500 টাকায় ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি, আর যদি ফুড ইনক্লুড করা হয় তাহলে লাগবে 500 টাকা একজনের একদিনের জন্য। তাতে থাকবে টি, লাঞ্চ আর ডিনার। স্ন্যাক্স অবশ্য দেয়া হবে না, স্ন্যাক্স নিলে এক্সট্রা টাকা পে করতে হবে। খাবারের পরিমাণ, খাবারের টেস্ট সব দিক থেকেই খুবই ভালো। তার সাথে হোমস্টের লোকেশনটাও চমৎকার জায়গায়। ওপর নিচ মিলিয়ে 5টি রুম আছে, নীচে 2টি, ওপরে 3টি রুম। ওপরে 3টে রুমেরই ব্যালকনি ভিউ। হোমস্টেটি কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন নীলাদি ও তার পরিবার। হোমস্টে থেকে দেখা যায় সমগ্র শিলিগুড়ি শহরটাকে। আমাদের পরবর্তী ভিডিওতে অতিথি গৃহ হোমস্টের ফুল ডিটেলস পেয়ে যাবেন। লাঞ্চ সেরে নিয়ে গেলাম নেতাজি মিউজিয়ামে, নেতাজির স্মৃতিবিজড়িত বাড়ি। এ বাড়ি অনেক ইতিহাসের সাক্ষী। জুতো খুলে প্রবেশ করতে হয়, কোনো প্রবেশ মূল্য লাগে না, আর ভিতরে ভিডিও ফটো তোলা দুই নিষেধ। বাড়িটির ভিতরে ইতিহাসের কত কিছু রয়েছে। সংরক্ষণ করে রাখা আজাদহিন বাহিনীর নেতাজির পরা পোশাক চাক্ষুষ প্রত্যক্ষ করলাম। পাহাড়ে এলে প্রত্যেক বাঙালির উচিত এই বাড়িটি একবার হলেও ঘুরে যাওয়া। তারপর আবার বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে সমগ্র কার্শিয়াং শহরটাকে ঘুরে দেখার জন্য। এখন গাড়ি চালাচ্ছে রুনা, দুজন গাড়ি চালানো মানে পিলিয়ন রাইডার যে থাকবে সে গাড়ি চালানো এবং খুব ভালো গাড়ি চালানো অত্যন্ত জরুরি। প্রথমেই গেলাম গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড়ের রাস্তাটা ভারী চমৎকার। আর গিদ্দা পাহাড় থেকে সামনের ভিউটা আরো বেশি চমৎকার, দূর থেকে দেখা কার্শিয়াং শহরকে। ওই জায়গায় হচ্ছে আমাদের হোমস্টে, ওইখানে একদম ওই জায়গাটা করে চা কর্মী যারা চা তোলে তারা এই ঢালগুলোতে চা তোলে। তারপর গেলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। ভিউ পয়েন্ট থেকেও একটা দারুণ ভিউ উপভোগ করলাম। ওই অনেকটা পাখির চোখে দেখার মতো। তারপর গেলাম কার্শিয়াং রেল স্টেশন, ঘুরে দেখলাম কার্শিয়াং বাজার, ওখানকার মানুষদের জনজীবন। স্যার হনুমান স্ট্যাচু জানে কে লিয়ে? হ্যাঁ হনুমান স্ট্যাচু জানে কে রাস্তা? থ্যাংক ইউ। আমাদেরও রাইট সাইডে যেতে হবে। জিজ্ঞেস করে হেল্প নিয়ে চলে যেতে হবে। কার্শিয়াং বাজারের ওখান থেকে একটা রাস্তা উপরে উঠে গেছে আই লাভ কার্শিয়াং এর দিকে, আমরা এখন সেখানেই যাচ্ছি যেখানে বজরংবলীর এক বিশাল মূর্তি রয়েছে। স্যার হনুমান স্ট্যাচু জানে কা রাস্তা? থোড়া উপর যাইয়ে। আচ্ছা এই রাস্তে সে? হ্যাঁ ওয়া সে ফির রাইট রাইট লে লিজিয়ে। আচ্ছা আচ্ছা স্টল ডিক্স। হ্যাঁ ঠিক ঠিক থ্যাংক ইউ। ও মাই গড, কিন্তু এখানে হালকা হালকা ল্যান্ডস্লাইড হয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তাই জানি না এটা দিয়ে আমরা উঠে তো পড়েছি, কেউ কিছু বলবে কি না। জয় বজরং বলি কি জয়। বজরংবলির এক বিশাল মূর্তি রয়েছে, আর রয়েছে বজরংবলির মন্দির। এই
টাইমের ওয়েদারটা ছবির মতোই সুন্দর ছিল। বজরংবলী মন্দিরের পাশ দিয়ে একটা সরু রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিছুটা গেলে একটা ভিউ পয়েন্ট আছে। ফেরার পথে ওই রাস্তারই পাশের একটা রাস্তায় এই মনেস্ট্রিটা দেখতে পাই। পরের দিন সকালে দাওহিল যাওয়ার জন্য আবার বের হই, কিন্তু ওয়েদার খুব খারাপ, খুব বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যেই দাওহিল উঠতে থাকে। গিয়ে জানতে পারি দাওহিল ইকো পার্ক শুধু শুক্রবারই খোলা থাকে। তারপর বৃষ্টি ভেজা কার্শিয়াংকে উপভোগ করতে এদিক ওদিক কিছুটা ঘুরি, কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় আমরা আর রিস্ক না নিয়ে ফিরে আসি হোমস্টেতে। বৃষ্টির কারণে দুটো জায়গা আমাদের ঘোরা বাকি থেকে যায়, একটা চিমনে আর একটা ঈগল ক্রেগ। নামগুলো বলে দেওয়া এজন্যই কারণ আপনারা যদি এভাবেই প্ল্যান করে ঘোরেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো দেখে নিতে পারবেন। বাইক বা স্কুটি নিয়ে ঘুরলে বাজেট অনেকটাই কম লাগে ঠিকই, কিন্তু পাহাড়ে বাইক বা স্কুটি চালানো একটু কঠিন। তাই যদি এইভাবে ঘুরতে আসেন তাহলে নিজেদের সবটা জেনে বুঝে তারপর বাইক বা স্কুটি ভাড়া করবেন, না হলে রিস্ক হয়ে যাবে। আর এন্টর স্কুটি পাহাড়ের জন্য একদম পারফেক্ট। আমাদের পুরো ট্রিপটাতে একটুও সমস্যা হয়নি, একদিনও, এমনকি বৃষ্টিতেও। আজ এই অবধিই থাক, পরের ভিডিওতে না হয় ঘরে ফেরার কথা বলা যাবে।